যখন সবাই অন্ধকারে গোলক কাঁথায় মরছে ঘুরে, যখন সবাই অন্ধকারে গোলক কাঁথায় মরছে ঘুরে, দুর্ভাবনা দিন চলে যায়, দুর্ভাবনা দিন চলে যায়, রাত কেটে যায় এই আঁধার। কালো দেয়াল সামনে দাঁড়ায় পথের হদিশ ইশারা, জানতে কি চাই দু হাত পা, জানতে কি চাই দু হাত পা, আজ খুঁজে কালো ঠিকানা। সাক্ষরতা কেন্দ্র থেকে ফেরার পথে স্থানীয় কিছু অপরাধীদের হাতে ধর্ষিত হলো মিনতি। লজ্জা অপমানে কি করবে সে কিছু স্থির করে উঠতে পারছিল না। বেঙ্গল সোশ্যাল সার্ভিস লীগের সহায়তায় কিছু কিছু সাক্ষরতা কেন্দ্রে চালু করা হলো মহিলাদের ক্যারাটে প্রশিক্ষণ শিবির তাদের আত্মরক্ষার জন্য। মিনতির যেন নবজন্ম লাভ হলো। মিনতি একটি বাস্তবিক চরিত্র। আমাদের সারা দেশে মিনতির মতো অনেক মেয়ে আছে, তারা হয়তো ক্যামেরার সামনে আসতে চায় না, কিন্তু সমাজে মাথা উঁচু করে দাঁড়াবার কথা তারা কিন্তু ভোলে না, কারণ তারা আজ স্বাদ পেয়েছে এক নতুন জীবনের। তাহলে 416 কত হলো? 64। বাহ, তাহলে কোনো অসুবিধা নেই তোমাদের? এই কয়েক মাসে তোমরা যেভাবে এগিয়ে গেছো তাতে আমি খুব খুশি হয়েছি। পরের দিন থেকে নতুন পাঠ শুরু করব, কেমন? আচ্ছা দিদি, আমাদের তো প্রথম আর দ্বিতীয় পাঠ শেষ হয়ে গেল, হ্যাঁ কাল থেকে কি তৃতীয় পাঠ শুরু হবে? হ্যাঁ, কালকে তোমাদের তৃতীয় পাঠের বই দেওয়া হবে। আশা করব মন দিয়ে তৃতীয় পাঠটাও শেষ করতে পারবে। তাহলে আজকে এই পর্যন্ত, যাও সব বাড়ি যাও। তাই কিছু বুঝতে পারিস না? খবরদার, খবরদার আমাকে মুখ্য বলবি না, তুই নিজে কিনে। আমরা তো সবাই মুখ্য। কি বল গুরু? আমাদের মতো রোজগার গ্রামে গ্রামে কারোর আছে? হ্যাঁ, আর এবারে আমাদের ওই টেন্ডারটা লাগতে দে লাখ লাখ টাকা। তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। তোমার সঙ্গে আমার কোনো কথা নাই। আমাদের গুরুর সঙ্গে এরকমভাবে কথা বলে না। কিভাবে কথা বলবো? ভিতরের দল মুখ সামনে কথা বলবি? পথছাড়া, আমি বাড়ি যাবো। কথা না বলে কোথাও যেতে পারবে না। কোথাও যেতে পারবে না, এসো।
তোর সঙ্গে যে কথাটা বলছিল শোনো পছর না আমি চাচাবো চাচাবে দিনুবাবুর মেয়ে ওদের সঙ্গে একই সাক্ষরতা কেন্দ্রে লেখাপড়া করে না কার নাম বলছিস শিবানী হ্যাঁ হ্যাঁ আমি বন্ধু যাই ওদের বাড়ি যাই গিয়ে ওর দেখে আসি যে সে ফিরল কিনা ওই তো মিনতি এসে গেছি আমার সর্বনাশ করে দিয়েছে মা কি বলছিস তুই কে করলো তোর এই সর্বনাশ রবি আমাকে নষ্ট করে দিয়েছে মা সবাই তৃতীয় পাঠের বই পেয়েছ পাঁচের পাতা খুললো সবাই আজকে আমাদের পাঠ আমাদের গ্রাম এই আমাদের গ্রাম এই গ্রামে আমরা থাকি কাজ করি স্কুলে যাই মাঠে খেতে খামারে খাটি কি ব্যাপার আজকেও মিনতি আসেনি অত সে তুমি জানো ওর কোনো খবর আছে কিনা ও এত উৎসাহ নিয়ে বললো তৃতীয় পাঠ শিখবে শিবানী তুমি তোদের পাশের বাড়িতে থাকো তুমি আর কোনো খবর জানো না দিদি দুদিন ওদের বাড়ি থেকে কাউকেই বেরোতে দেখিনি ও অসুখ বিসুখ কিছু করলো না তো শোনো আজকের পাঠ শেষ হলে আমরা ওদের বাড়িতে যাব কেমন না পড়ো আমাদের গ্রামের ভিতর দিয়ে একটা রাস্তা গেছে পূব থেকে পশ্চিমে শিবানী আমার সঙ্গে দিদিমণি এসেছে কি হয়েছে আমরা মিনতির খবর নিতে এসেছি মাসিমা আসলে মিনতি কয়েকদিন ধরে সাক্ষরতা কেন্দ্রে যাচ্ছে না তো তাই খবর নিতে এলাম না না ও আর সাক্ষরতা কেন্দ্রে যাবে না লেখাপড়া শিখে আর কাজ নেই কি বলছেন মাসিমা লেখাপড়ার কত আগ্রহ আর কয়েকদিন বাদে আরো কত শিখতে পারত আমরা তো বলছি যে আমাদের মেয়ের আর লেখাপড়া শেখার দরকার নেই তোমরা যাও যাও মেসমশাই কত সুন্দর লেখাপড়া শিখছিল আমাকে আগ্রহ নিয়ে বলল নতুন পাঠ শিখবে বলে তা আজ হঠাৎ আপত্তি করছেন কেন আমি তো বুঝতে পারছি না হঠাৎ আপত্তি কেন করছি তোমরা ঠিক বুঝতে পারবে না তোমরা যাও আমরা তো বলছি যে আমাদের মেয়ের আর লেখাপড়া করার দরকার নেই তোমরা আমাদের একটু শান্তিতে থাকতে দাও যাও দাঁড়িয়ে আছো কেন আমাদের আর বিরক্ত করো না যাও রাস্তা দাও মা
এসো। কি ব্যাপার মিনতি, তুমি সাক্ষরতা কেন্দ্রে যাচ্ছ না কেন? কি আছে, কাঁদছ কেন? আমি আর সাক্ষরতা কেন্দ্রে যেতে পারবো না দিদি, আমি আর কোথাও যেতে পারবো না। কি হয়েছে আমাকে একবার খুলে বলো তো। ওরা আমার সর্বনাশ করেছে। সর্বনাশ? কে কে করেছে তোমার? সেদিন সাক্ষরতা কেন্দ্র থেকে বাড়ি ফিরছিলাম, রবি পচার আবু ওরা তিনজনই মদ খেয়েছিল। আমি চিৎকার করতে গেলে রবি আমার মুখটা চেপে ধরল, তারপর তিনজনে মিলে আমার শরীরটাকে। চুপ কর মা, চুপ কর। ওই রবি বলে ছেলেটা যে সবসময় বাইক নিয়ে ঘুরে বেড়ায়? হ্যাঁ, বাইক নিয়ে ঘুরে, বাবার অনেক পয়সা, ওরা যা খুশি তাই করতে পারে। থানায় গিয়েছিলেন? থানা পুলিশ করে কিছু হবে না, ওদের পয়সা আছে, ওরা সবার মুখ বন্ধ করে দেবে। তারপর পাঁচজন লোক যখন আমার মেয়ের এই সর্বনাশের কথা জানতে পারবে, তখন আমরা কি করে মুখ দেখাবো বলতো? লজ্জার ভয়ে আপনারা মুখ বুঝে অন্যায়কে মেনে নেবেন? সহ্য করতে হবে, হবেই। তোমরা জানো ওই রবির দল আমার বাড়িতে এসে শাসিয়ে গেছে যে আমরা যদি থানা পুলিশ করি তাহলে আমার মেয়ের লাশ ফেলে দেবে। কি মিনতি, তুমিও ভয়ে ঘরে চুপ করে বসে থাকবে? ওই বদমাশগুলো শাস্তি দেবে না? লেখাপড়া শিখে শেষে তুমি হেরে যাবে? আমার সব শেষ হয়ে গেছে দিদি, আমি কি করতে পারি বলো? শোনো মিনতি, তুমি যদি ভয়ে কিছু না করো ওরা আরো বাড়বে, ওদের শাস্তি পেতেই হবে, আর সেই শাস্তি তোমাকেই দিতে হবে। কিন্তু কিভাবে দিদি? শোনো, কাল তুমি আমার সঙ্গে যাবে, আমি তুমি আর শিবানী কাল থানায় গিয়ে ডায়েরি করব, তারপর পঞ্চায়েত প্রধানকেও জানাবো। হ্যাঁ দিদি, এই রবিকে শাস্তি না দেওয়া পর্যন্ত আমি ঘুমোতে পারছি না। তুমি ঠিক কথাই বলেছ, আমি ভয় পাই না, আমি যাব। পারবি তো? পারবি? আমাকে পারতেই হবে মা, ওই শয়তানটাকে আমাকেই শায়েস্তা করতে হবে। ওরা যেভাবে আমার সর্বনাশ করেছে ঠিক সেইভাবে সেইভাবে আমি ওদের সর্বনাশ করে তবে ছাড়ব। থানায় গিয়েছিলেন? হ্যাঁ, থানায় গিয়েছিলাম ডায়েরি করতে। তা প্রথমে তো ডায়েরি নিচ্ছিলেন না, শেষে আপনার কথা বলাতে তবে নিলেন। সত্যি সত্যি ঘটনাটা খুব বাজে। তা আপনি এবার কি করবেন বলুন? আমি আমি করব মানে মানে আপনারা কি বলেন, মানে আমাকে কি করতে হবে? ওই গুন্ডাদের শাস্তি চাই। নিশ্চয়ই নিশ্চয়ই, আসলে আমি ভেবেই পাচ্ছি না রবি এই ধরনের কাজ করেছে। আচ্ছা মা, তুমি সত্যি করে বলো তো সেদিনকে কি কি ঘটনা ঘটেছিল? সেদিন আমি সাক্ষরতা কেন্দ্র থেকে বাড়ি ফিরছিলাম, দেখি পথে ওরা তিনজন মদ খেয়ে তারপর তারপর কি হলো? আজকাল অবশ্য মদ খাওয়াটা কোনো বড় ব্যাপার নয়, সব ছেলেপুলেই মদ খাচ্ছে। তারপর কি হলো বলো? তারপর তারপর কি হলো? তারপর কি হলো? কাকাবাবু, আপনার মেয়েকে রাতের অন্ধকারে যদি তিনজন গুন্ডা মদ খেয়ে ধর্ষণ করে, তাহলে কি আপনি প্রমাণ পাওয়ার জন্য আপনার মেয়েকে বারবার জিজ্ঞেস করবেন?
কি করে ধর্ষণ করেছিল, কাপড় ছিঁড়ে নিয়েছিল, শরীরের উপর ঝাঁপিয়ে পড়েছিল, আর আপনার মেয়ে লজ্জায় অপমানে কাঁদতে থাকলো। এই মিনতি, কি হচ্ছে? চুপ কর। না, আমি চুপ করব না। আপনার মেয়ে ধর্ষিতা না হলে আপনি আমার কথা বিশ্বাস করবেন না। না, বলুন বলুন। শান্ত হও মা, শান্ত হও। আমি বুঝতে পারছি তোমার যন্ত্রণার কথা। না না, আমার গ্রামে আমি এই অন্যায় বরদাস্ত করব না, এর বিহিত আমি একটা করবই। আমরা তাহলে আবার কবে আসব? আপনারা সামনের মঙ্গলবার একবার আসুন, দেখি কি করা যায়। তা হ্যাঁ মা, কি ব্যবস্থা হলো? মাসিমা, থানায় ডায়েরি করা হয়েছে, আর পঞ্চায়েত প্রধানকেও জানানো হয়েছে। আপনি কোনো চিন্তা করবেন না মাসিমা, এর শেষ দেখব তবে আমরা ছাড়ব। আমার কেমন যেন ভয় করছে মা, আর কোনো নতুন বিপদে পড়ব না তো? আমি কিন্তু ভয় পাই না মা, কাউকেই নয়। আজ তাহলে আসি মাসিমা। দিদি, হ্যাঁ, সাক্ষরতা কেন্দ্র কি বন্ধ হয়ে গেল? বন্ধ কেন হবে, এই তো সন্ধ্যেবেলা থেকে আবার শুরু হবে। আমি কি আবার পড়তে পারবো? কেন পারবে না? না না, ওরা লেখাপড়া শিখে দরকার নেই। মাসিমা একটু শুনে যান, বলছিলাম কি, ওকে আটকাবেন না। আসলে ওর মনের ভেতর ভীষণ জ্বালা তো, এই অবস্থা ওকে আটকালে ওর খুব ক্ষতি হয়ে যাবে মাসিমা। তাছাড়া ও তো পড়াশোনা করতে ভালোবাসে, পাঁচজনের সঙ্গে লেখাপড়া করলে ওর মনটাও ভালো হবে। বলছো তো মা, কোনো ক্ষতি হবে না তো? কথা দিচ্ছি মাসিমা, ওর কোনো ক্ষতি হবে না। মিনতি, কাল থেকে তুমি সাক্ষরতা কেন্দ্রে যাবে, আমি শিবানীকে পাঠিয়ে দেবো, ওর সঙ্গে চলে যেও কেমন? আজ তাহলে আসি মাসিমা। আপনারা এসে গেছেন, আসুন আসুন, বসুন। কি ব্যাপার রমেন বাবু, ওরা তো দিব্যি ঘুরে বেড়াচ্ছে। আসবার সময় দেখলাম রবি বাইক নিয়ে পাশ দিয়ে চলে গেল। শুধু এটুকুই দেখলেন? আসল জিনিসটাই তো দেখেননি। এই দেখুন, রবির কোম্পানি টেন্ডার ফর্ম, গ্রামে যে নতুন রাস্তা তৈরি হচ্ছে তারই ফর্ম। এর আগে গ্রামে যে কটা রাস্তা তৈরি হয়েছে রবির কোম্পানি সেগুলো করেছে, তো এবারে ওরটা ছিল লোয়েস্ট কোড, আমরা কিন্তু বাতিল করে দিয়েছি। ব্যাস এইটুকু? এইটুকু কি বলছেন, কত টাকার অর্ডার জানেন? আমি টাকার কথা জানতে চাই না, ওর চাই আরো বড় কোনো শাস্তি। যে হাত দিয়ে আমার সর্বনাশ করেছে সেই হাত দুটো আমি ভেঙে দিতে চাই। তুমি বড় জেদি মা, একেবারে চামুণ্ডা। দেখো যা হওয়ার হয়ে গেছে, এ নিয়ে বেশি জল ঘোলা করলে তোমার আমার সকলের ক্ষতি। দেখুন, আপনার কি ক্ষতি হবে আমি জানি না, তবে আমার আর কোনো ক্ষতি আমি পরোয়া করি না। হ্যাঁ, আপনি ঠিক কথাই বলেছেন, আমি চামুণ্ডা, ওর হাত দুটো ভেঙে না দেয়া পর্যন্ত আমার স্বস্তি নেই। আজ আমরা সবাই এখানে জড়ো হয়েছি মিনতির লাঞ্ছনার ব্যাপারে, তা তোমরা তো সবাই শুনলে, এবার বলো কি করা দরকার? থানার বাবু বড়বাবু বলছে তো নাকি এসবকে সাক্ষী ছাড়া এগোই না। এ তো বেশ কথা, দোষ করবে ওরা, আবার সাক্ষীও চাই। শুনেছি থানার ওই বড়বাবু ভীষণ পাজি। আসলে রবির বাবা তো খুব বড় লোক, টাকা দিয়ে একেবারে সবার মুখ বন্ধ করে ফেলেছে। তা বলে এইসব অন্যায় আমরা মুখ বুঝে সহ্য করবো? আচ্ছা, আমরা তো থানা ঘেরাও করতে পারি। না না, তাতে ভালো ফল হবে বলে আমার মনে হয় না। প্রধানও কেমন যেন গা এলিয়ে দিল। তাহলে এখন উপায়? আমাদের সাহায্য করার মতো কেউ নেই, যা করবার আমাদের কি করতে হবে। কিন্তু আমরা মেয়ে, আমরা কী বা করতে পারি? আমার কোথায় লাগছে জানো, আর যদি শয়তানগুলো ছাড়া পেয়ে যায়, কাল অন্য কোনো মেয়ের সর্বনাশ করতে পারে। তাছাড়া মিনতির অপমান মানে আমাদের এই সাক্ষরতা কেন্দ্রের অপমান, তাই আমাদের আত্মরক্ষার জন্য একটা কিছু করা দরকার। হ্যাঁ দিদি, কিন্তু আমরা কি করতে পারি? লেখাপড়া শেখার পাশাপাশি আমরা যদি ক্যারাটে প্রশিক্ষণ শিবির শুরু করতে পারি তাহলে কেমন হয়? তাহলে খুব ভালো হয়। তাহলে তোমরা সবাই রাজি তো? হ্যাঁ হ্যাঁ দিদি, আমরা রাজি। এই নেই নেই
কেয়া 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 ঘুম আসছে না বাবা, ওই রবিকে শাস্তি না দেয়া পর্যন্ত আমার ঘুম আসবে না বাবা। আসবে না? আচ্ছা বাবা, আমি কি ভুল করছি জানো বাবা? মাঝে মাঝে আমার ভীষণ ভয় লাগে, ভীষণ একা একা মনে হয় নিজেকে। দেখ, সব মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন তার নিজের লড়াইটা নিজেকে করতে হয়। তোর এখন সেই সময়, তুই পারবি, তোকে পারতেই হবে বাবা। হ্যাঁ, আমার কাছে আয়। এক মিনিট, যা হওয়ার হয়ে গেছে, কেসটা তুলে না, পথ ছাড়ো। রাস্তা টেন্ডারটা আটকে দিয়ে কিন্তু ভালো করলে না। সত্যি কথা বলতে কি, এই রাস্তা বন্ধ হলে আমরা কিন্তু অন্য রাস্তা তৈরি করতে পারি, কি বলে গুরু? মায়েরই বলছি, সেদিকে মদ খেয়েছিলাম তাই ভুল করে ফেলেছি, ক্ষমা করে দাও। হাত ছাড়ো। ছাড়বো, তার আগে বলো ক্ষমা করে দিয়েছো? তুই আমার সর্বনাশ করেছিলি, তুই আমার ইজ্জত নিয়েছিলি, বল বল সেই হাত দিয়ে তুই আর কোন মেয়ে সর্বনাশ করবি? Thank you.
সবাই অন্ধকারে গোলক ধাঁধায় মরছে ঘুরে, যখন সবাই অন্ধকারে গোলক ধাঁধায় মরছে ঘুরে, দুর্ভাবনা দিন চলে যায়, দুর্ভাবনা দিন চলে যায়, কেটে যায় এই আধার।